আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বটিতে আমরা প্রাচীন মিশরের অন্যতম বিখ্যাত ও অজানা কিছু দেবদেবীদের নিয়ে কথা বলবো। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ। আদি চাঁদের দেবতা, যিনি ইয়া এবং খনসু নামে পরিচিত। খনসু নামের অর্থ দ্য ট্রাভেলার বা ভ্রমণকারী, এবং তিনি ছিলেন চাঁদের দেবতা। তিনি তার বাবা আমুন এবং মা মুতের সঙ্গে থিবসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী দেবতা ছিলেন। তাকে মমি হিসাবে চিত্রিত করা হয়, যেখানে তিনি একটি কুকুরের ধরে আছেন এবং তার মাথায় ইউরিয়াস এবং মুন্ডিসকে মুকুট। খনসু পূর্বের দেবতা মন্টুকে মুতের পুত্র হিসাবে প্রতিস্থাপন করেছিলেন এবং তার সুরক্ষামূলক গুণাবলীও গ্রহণ করেছিলেন। নিউ কিংডমের সময় খ্রিস্টপূর্ব 1570 থেকে 1069 পর্যন্ত তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং আমুনের পর দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হিসাবে মানা হতো। তিনি নিরাময়ের সাথে যুক্ত ছিলেন এবং খনসুর চিত্রগুলিতে অসুস্থতাকে তাৎক্ষণিকভাবে নিরাময়ের জন্য আলৌকিক দক্ষতা রয়েছে বলে বিশ্বাস করা হতো। আকেন লিলি লেক থেকে রিডজের মাঠ পর্যন্ত মৃত আত্মাদের পাড়ি দেওয়ার নৌকাটির রক্ষক। তিনি হতাশাগ্রস্ত ডিভাইন ফেরিম্যান হর অফ হারপের প্রয়োজন না হওয়া পর্যন্ত ঘুমিয়ে থাকে। তার নামটি কেবল বুক অব দ্য ডেডে উল্লেখ করা হয়েছে। আকার পরবর্তীকালের পূর্ব এবং পশ্চিম দিগন্তের অভিভাবক। তিনি রায়ের সূর্য নৌকাটি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত পাতাল প্রবেশের পরে রক্ষা করত। আমেনেত বা আমেনতেত, এমন এক দেবী যিনি মৃত ব্যক্তিদের পাতালে খাবার এবং পানীয় দিয়ে স্বাগত জানান। তিনি শি অব দ্য ওয়েস্ট নামে খ্যাত। আমেনতেত ছিলেন ডিভাইন ফেরিম্যানের স্ত্রী, হাতর ও হরসের কন্যা। সে আন্ডারওয়ার্ল্ডে বা পাতালের দরজার কাছে একটি গাছে থাকত। আমিত বা আমুত, কুমিরের মাথা, চিতাবাঘের ধর এবং একটি জলহস্তির পা সহ এক দেবী যিনি আত্মার ভক্ষণকারী হিসাবে পরিচিত। তিনি পরের জীবনে সত্যের হলটিতে ন্যায় বিচারের পাল্লায় নিচে বসে থাকত এবং ওসারভিস ধারা ন্যায়সঙ্গত নয় এমন প্রাণীদের হৃদয়কে গ্রাস বা ভক্ষণ করত। আমুন বা আমুনরা, সূর্যের ঈশ্বর, প্রাচীন মিশরের অন্যতম শক্তিশালী এবং জনপ্রিয় দেবতা এবং থিব শহরের পৃষ্ঠপোষক। কিছু সময়ের মধ্যে দেবতাদের সর্বোচ্চ রাজা হয়ে ওঠে, যদিও একসময় মূলত একজন ক্ষুদ্রতর উর্বর দেবতা ছিল। নিউ কিংডমের সময়কালে তাকে মিশরের সর্বাধিক শক্তিশালী ঈশ্বর হিসাবে বিবেচনা করা হতো এবং তার উপাসনা একৈশবাদের সাথে সীমাবদ্ধ ছিল। অন্যান্য দেবতারা এমনকি এই সময়ের আমুনের নিকুট দিক হিসাবে বিবেচিত করা হতো। তার পুরোহিততন্ত্র ছিল মিশরের সর্বাধিক শক্তিশালী এবং আমুনের ঐশ্বরিক স্ত্রীর অবস্থান রাজকীয় মহিলাদের দেওয়া হয়েছিল, যার ক্ষমতা প্রায় ফেরাউনের সমতুল্য ছিল। আনাত উর্বরতা, যৌনতা, প্রেম এবং যুদ্ধের দেবী। তার উৎস মূলত সিরিয়া বা কানানের, কিন্তু কিছু গ্রন্থে তাকে ঈশ্বরিক মা হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে তিনি কুমারী এবং এখনও অন্যদের মধ্যে সংবেদনশীল এবং প্রেমমূলক সবচেয়ে সুন্দরী দেবী হিসাবে বর্ণনা করা আছে। দ্য কন্টেন্ডিংস অফ হরাস অ্যান্ড সেথের একটি সংরক্ষণে তাকে দেবী নিতের পরামর্শে সেটের সঙ্গী হিসাবে দেওয়া হয়েছিল। প্রায়শই গ্রিসের অ্যাফ্রোডাইটি, ফিনিশিয়ার আস্তারে, মেসোপটেমিয়ার ইনানা এবং হিতাইদের সংস্কার সমতুল্য করা হয়। আনুবিস মৃতদের ঈশ্বর, যিনি মামিফিকেশনের সাথে জড়িত। নেফথিস ও সাইরিসের পুত্র এবং কিভেটের বাবা। আনুবিসকে একজন লোক হিসাবে দেখানো হয় যার একটি কুকুর বা শিয়ালের মাথা রয়েছে, যার হাতে একটি স্টাফ রয়েছে, যিনি মৃত আত্মাদের সত্যের হলের দিকে পরিচালিত করেছিলেন। ওসাইরিসকে সেই ভূমিকা দেওয়ার আগে তিনি সম্ভবত মৃতদের আদি ঈশ্বর ছিলেন। পরবর্তীকালে তাকে ওসাইরিসের পুত্র করা হয়েছিল। আনুকে মূলত একটি যুদ্ধের দেবী এবং মিশরের অন্যতম প্রাচীন দেবতা। কখনো কখনো যুদ্ধের দেবতা আনহুরের স্ত্রী। তাকে প্রায় নেফথিসের সাথে যুক্ত করা হতো এবং কিছু লেখায় তাদের ছোট বোন হিসাবে উল্লেখ করা হয়।
প্রাথমিক চিত্রগুলিতে তাকে ধনুক এবং তীরের সাথে যুদ্ধের পোশাকে দেখা, তবে পরবর্তীকালে মৃত দেবী এবং লালন পরায়ণ ব্যক্তিদের রূপান্তরিত হয়েছিলেন। গ্রিকরা তাকে হেস্তিয়ার সাথে যুক্ত করেছিল। আপেপ বা অ্যাপোপসিস। আপেপ বা অ্যাপোপসিস হচ্ছে একটি বিশাল আকৃতির সাপ যা বিশৃঙ্খলা দিয়ে তৈরি। আপেপ প্রতি রাতে আমুন বা সূর্যের বাজ বা নৌকারকে পাতালের দিকে ভোরের দিকে যাওয়ার পথে আক্রমণ করত। সব দেবতা এবং ন্যায়সঙ্গত মিত্ররা সাপকে রোধ করতে রাগকে সাহায্য করত। অ্যাপিস বা অ্যাপিস বুল। ঐশ্বরিক বুল বা ষাঁড় যা মেফিসে দেবতা পিতার অবতার হিসাবে পূজা করা হতো। প্রাচীন মিশরের অন্যতম প্রাচীন দেবতা হিসাবে নার্মার প্যালেটে চিত্রিত হয়েছে। অ্যাপিস কাল্ট মিশরীয় সংস্কৃতির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এবং দীর্ঘকালীন ছিল। আরেনসোফিস দেবী আইসিসের সঙ্গে এবং প্রাথমিকভাবে তার ফিলা নামক স্থানে পূজা করা হতো। এই দেবতা মূলত নুবিয়ার, যাকে একটি সিংহ বা একটি পালকযুক্ত মাথাযুক্ত লোক হিসাবে চিত্রিত করা হয়েছিল। অ্যাসক্লেপিয়াস গ্রিকদের নিরাময় ও চিকিৎসার এক দেবতা, যাকে মিশরের সাকারায় পূজা করা হতো। তার প্রতীকটি সম্ভবত হ্যাকার দেবতা থেকে প্রাপ্ত। প্রতীকটি একটি স্টাফের চারিদিকে একটি সাপ দিয়ে জড়িত ছিল, যা আজকাল নিরাময় এবং চিকিৎসা পেশার সাথে জড়িত, যা অ্যাসক্লেপিয়াসের রড নামে পরিচিত। আতেন সানডিস্ক মূলত এমন একটি সূর্য দেবতা, যিনি কারণ আখনাতেনের ধারা একক ঈশ্বর মহাবিশ্বের স্রষ্টা অবস্থানে উন্নতি করা হয়েছিল। আতুমরা সূর্যের দেবতা, দেবতাদের সর্বোচ্চ প্রভু, এনিয়েদের প্রথম দেবতা, যা ছিল নয় দেবতার ট্রাইব্যুনাল, মহাবিশ্বের এবং মানুষের সৃষ্টিকর্তা। আত্মুমরা আমুনের এক অংশ হিসাবেও মনে করা হয়। বাআল ফিনিশিয়ার মূলত ঝড়ের ঈশ্বর, তার নামটির অর্থ লর্ড এবং তিনি কানানের এক প্রধান দেবতা ছিলেন। কেবলমাত্র নিউ কিংডমের পরবর্তী সময় খ্রিস্টপূর্ব 1570 থেকে 1069 মিশরে পূজা করা হতো তাকে। পাপেফ আতঙ্কের ঈশ্বর, বিশেষত আধ্যাত্মিক আতঙ্ক, তার নামের অনুবাদ করা হয় সেই আত্মা। তিনি পরের জীবনে হাউস অফ ওয়ার থাকতেন এবং তিনি মিশরের রাজাদের ক্ষতি করতে চান বলে জানা গিয়েছিল। তাকে কখনো মন্দিরের সাথে পূজা করা হয়নি, তবে দেব সন্তুষ্টি এবং রাজাকে সুরক্ষিত করতে পাপেফের একটি গোষ্ঠী বা কাল্ট উপস্থিত ছিল। বাসেত আর বাস্ত ভাস্ত বিড়ালদের সুন্দরী দেবী, মহিলাদের গোপনীয়তা, প্রস্রব, উর্বরতা এবং চতুর্দিকে মন্দ এবং দুর্ভাগ্য থেকে রক্ষাকারী। তিনি রায়ের কন্যা এবং হাতরের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন। বাসেত প্রাচীন মিশরের অন্যতম জনপ্রিয় দেবী ছিলেন। পুরুষ এবং মহিলা তাকে সমানভাবে শ্রদ্ধা করত এবং তার ধর্মের তাবিজ বহন করত। তিনি এত সর্বজনীয়ভাবে উপাসিত হয়েছিল যে খ্রিস্টপূর্ব 525 সালে পার্সিয়ানরা পেলোসিয়ামের যুদ্ধে জয়লাভের জন্য তাদের লাভের জন্য বাসেতের প্রতি মিশরীয় নিষ্ঠা ব্যবহার করেছিল। তারা তাদের ঢালগুলোতে বাসেতের চিত্রগুলি এঁকেছিলেন এবং তাদের সেনাবাহিনীর সামনে বিড়াল নিয়ে আগ্রাসী লোক হয়েছিলেন। তার কারণ, তারা জেনেছিলেন যে মিশরীয়রা তাদের দেবী অপমান করবে না, বরং আত্মসমর্পণ করবে। তাকে বিড়াল বা বিড়ালের মাথাওয়ালা মহিলা হিসাবে চিত্রিত করা হয়েছে এবং বুবিস্তেসের তার প্রধান সাংস্কৃতিক কেন্দ্র ছিল। বেনু গ্রিক ফিনিক্সের সৃষ্টি এবং অনুপ্রেরণের মূল উৎস। বেনু পাখি আতুমরা এবং ওসাইরিসের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এটি সৃষ্টির প্রভাবে আতুমরার এমন একটি দিক হিসাবে উপস্থিত ছিল যা আদিম জলের উপর দিয়ে উড়েছিল এবং তার স্রোতের সাথে সাথে সৃষ্টিকে জাগিয়ে তুলেছিল। এরপরে এটি নির্ধারণ করেছিল যে সৃষ্টিতে কোনটি অন্তর্ভুক্ত করা হবে এবং কি হবে না। ব্যাস আহা বা বিশু সন্তানের জন্ম, উর্বরতা, যৌনতা, কৌতুক এবং যুদ্ধের ঈশ্বর, বামন দেবতা হিসাবে জনপ্রিয়। তিনি মিশরীয় ইতিহাসে অন্যতম জনপ্রিয় ঈশ্বর, যিনি নারী ও শিশুদের সুরক্ষা করেছিলেন, মন্দ থেকে বিরত ছিলেন এবং ঐশ্বরিক আদেশ ও ন্যায় বিচারের পক্ষে লড়াই করেছিলেন। তাকে প্রায়শই একজন দেবতার চেয়ে একজন রাক্ষস হিসাবে দেখানো হয়। বাড়ির বেশ কয়েকটি দৈনন্দিন আইটেমগুলিতে বিশিষ্ট যুক্ত ছিল মিশরীয়রা, যেমন আসবাব, আয়না এবং ছুরির হাতল। তার স্ত্রী হলেন হিপোপটামাস দেবী, প্রস্রব এবং উর্বরতা দেবী তাবেরেত।
বেস্টকে দাড়িওয়ালা বামন হিসাবে চিত্রিত করা হয়, যাতে বড় কান, বিশিষ্ট যৌনাঙ্গ এবং ছোট পা। বেসেত মহিলা দিকটি আনুষ্ঠানিক জাদুতে ডাকা হয়েছিল। প্রতিরক্ষামূলক ঈশ্বর হিসাবে বেস অন্ধকার জাদু, ভূত, প্রেত এবং আত্মাদের বিরত করেছিলেন। এই বাহিনীকে লড়াই করার জন্য তার স্ত্রীলিঙ্গিক দিককে আহ্বান জানানো হয়েছিল। ক্যাভার্ন দেবদেবতা, একদল নামহীন দেবতারা যারা পাতালের গুহায় বাস করতেন এবং দুষ্টদের শাস্তি দিয়েছিলেন এবং ন্যায়সঙ্গত মৃতদের আত্মাকে সাহায্য করতেন। এগুলো মিশরের বুক অফ দ্য ডেডের 168 মন্ত্রের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং তাদের সর্প বা সাপের মতো উপস্থাপন করা হয়েছে। এই স্পেলটি বা মন্ত্রটি জনপ্রিয় হিসাবে 12 গুহার মন্ত্র নামে পরিচিত। মিশরীয় লোকেরা তাদের জন্য গুহাগুলির দিকে নৈবেদ্যর বাটি রেখে দিত। সেলেস্টিয়াল ফেরিম্যান হরফহাফ। হরফহাফ লিলি লেকের পাশে ন্যায্য মৃত্যুর আত্মাদের ফেরি রিডের মাঠে স্বর্গের তীরে নিয়ে যেতেন। হরফহাফ অভদ্র এবং অপ্রতিকর ছিলেন এবং আত্মাকে স্বর্গে পৌঁছানোর জন্য প্রতিক্রিয়াতে ভদ্র হওয়ার কিছু উপায় খুঁজে বের করতে হয়েছিল। হরফহাফের একটি নৌকা একজন মানুষ হিসাবে চিত্রিত করা হয়েছে, যার মাথাটি তার পিছনে রয়েছে। ডেনউইন, আগুনের শিখায় ঘেরা ড্রাগনের আকারে একটি সর্পদেবতা। তিনি আগুনের উপর ক্ষমতাধর ছিলেন এবং দেবতাদের ধ্বংস করতে যথেষ্ট শক্তিশালী ছিলেন। পিরামিড টেক্সটে তিনি আগুনের নিঃশ্বাসে সমস্ত দেবতাদের হত্যা করার চেষ্টা করেছিলেন, তবে মৃত রাজার আত্মাদের দ্বারা পরাজিত হয়েছিল। ডুয়ামোটে, হরাসের 4 পুত্রগুলির মধ্যে একটি, পেটযুক্ত ক্যানোপিক জারের রক্ষক দেবতা। তিনি পূর্ব দিকে সভাপতিত্ব করেছিলেন, শিয়ালের রূপ ধারণ করেছিলেন এবং নিত দেবী তার তত্ত্বাবধান করেছিলেন।